হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকসিয়া। আজকের ভিডিও বেশি বড় হবে না, জাস্ট একটা আপডেট তোমাদের জানানোর জন্য আমি এই ভিডিওটাকে করলাম। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কীভাবে অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার পোর্টালে গিয়ে যে কোনো কমপ্লেন সাবমিট করতে হয়, আর ব্যাঙ্ক অফ বরোদার যে কোনো ধরনের সমস্যা সেই অনলাইন পোর্টাল থেকে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। তো ওটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি পাশাপাশি বলেছিলাম আমার ব্যাঙ্ক অফ বরোদার একটা ইউপিআই ট্রানজ্যাকশান ফেলড হয়ে গেছে, আর সেটা ফেলড হওয়ার জন্য টাকা ব্যাঙ্কের থেকে ডিডাক্টেড হয়ে গেছে কিন্তু সেটা রিফান্ড করেনি, আর সেটার জন্যই আমি অনলাইনে কমপ্লেন করছি। আর পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি ওই ভিডিওটি একটা সিম্পল আপডেট নিয়ে আমি এসেছি, কারণ ব্যাঙ্ক থেকে একটা আপডেট পাঠিয়েছে, সেটাই আমি তোমাদের সামনে দেখাবো। তো চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, এবার আমি এখানে লিখবো বিওবি কমপ্লেন। লেখার পর ফার্স্টে যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করবো। আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে পেস্ট করে রাখবো, তোমরা সেখান থেকেও ক্লিক করে নিতে পারো। তো আমি তখন সাবমিট করেছিলাম, তাই আর সাবমিট করবো না। আমি এখন ট্র্যাক কমপ্লেনটা ক্লিক করবো। করার পর এখানে রেফারেন্স নাম্বার, আমি রেফারেন্স নাম্বার আগে লিখেছিলাম বলে এখানে আর লিখতে হবে না, আমার এখানে সেভ হয়ে আছে অলরেডি। মোবাইল নাম্বার লিখে নিলাম, ক্যাপচা, লেখার পর সাবমিট। দেখো পুরো এখানে ওদের একটা পোর্টালে সব দেখিয়ে দিচ্ছে আমাকে, ট্র্যাক করতে পারছি আমি। আর এখানে দেখাচ্ছে আমি কমপ্লেন ডেট, আমি কমপ্লেন করেছিলাম 30/3/2023 কমপ্লেন করেছিলাম, আর ওই ভিডিওটা আমি তোমাদের সামনে দেখিয়েছিলাম কীভাবে কমপ্লেন করতে হয়। আর আমি যে লেটারটা লিখেছিলাম সেই লেটারটা পুরো এখানে লেখা রয়েছে। আমি 30/3/2023 এটা সাবমিট করেছিলাম, আর ওরা আমাকে টাকা রিফান্ড করে দিয়েছে 3/4/2023, মানে 4 দিন পর টাকাটা রিফান্ড করে দিয়েছে। আর এই পুরো প্রসেসটা যে সাকসেস হয়ে গেছে সেটা আমাকে জানিয়েছে ওরা 6/4/2023। সব এখানে ডেট ক্লিয়ারলি লেখা আছে, তারা তোমরা বুঝতেই পারছ আমি যে স্টেপটা ফলো করে বা আমি যে প্রসেসে সাবমিট করেছিলাম অনলাইন কমপ্লেন্টে সেটা পুরোপুরি সাকসেস হয়েছে, আর তার রেজাল্টটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ। তাহলে আমি একটা কথাই বলবো যে যদি কারো ব্যাঙ্ক অফ বরোদার অনলাইনে কোনো রকম সমস্যা হয়, ট্রানজ্যাকশান ফেলড হয় বা যে কোনো ধরনের সমস্যা, তোমরা এই পোর্টালে গিয়ে সাবমিট করতে পারো, আর তোমাদের সেটা সাকসেস হওয়ার চান্স অনেকটাই বেশি। আর আমার বানানোর সেই আগে ভিডিও যদি তোমাদের দেখতে হয় তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, আর সাথে তোমরা এন্ড স্ক্রিনও দেখতে পারবে। তো তোমরা যাও গিয়ে ওই ভিডিওটা দেখো আমি কীভাবে সাবমিট করেছিলাম আর কীভাবে অ্যাপ্লাই করেছিলাম যার জন্য আমাকে তারা টাকা রিফান্ড করে দিল। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হয় তাহলে আমার এই নিচের লিঙ্কগুলো ক্লিক করতে থাকো, তোমরা এরকম ভিডিও আরও দেখতে পারবে। থ্যাংক ইউ।